আমার হেলমেট ছিল হাসিল হইছেন আপনি শিক্ষা দিয়া ছেড়ে দেন না আমার লাইক করেন কি আপনি আমি আপনার কি লাইক করতেছেন বেয়াদব আমি বলছি আমার কেন আপনি লাইক করনা হ্যাঁ ড্রাইভার দেন আমার এটা জব্দ করা গেছে এটা দেওয়া যাবে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আপনি আমি তো নিচ্ছি আচ্ছা এই 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 ডাকেন এই ডাকেন ডাইমন্ডটা আচ্ছা এই ডাইমন্ডটা রাখেন এই জায়গা এই কারণে সার্জেন্ট আমার মামলা দিয়েছে তো আমি এই সঠিক পিস চাই এবং এই সার্জেন্ট আমি উচিত শিক্ষা চাই বাংলাদেশের অবস্থা এইরকম হয়েছে যে আসলে টাকা পয়সা ছাড়া পুলিশ কোনো কিছু বোঝে না আজকে আজকে আমি যে হয়রানির শিকার হচ্ছি আসলে আমি এর সঠিক পিস চাই আসলে বলার ভাষা নাই আমাকে হুমকি দিছে আমাকে হুমকি দিছে যে আমাকে পুলিশ বক্সে নিয়ে গিয়ে মারবে এবং আমি আমি এখন মনে করতেছি যে আমার জীবন সংকটাপন্ন তো এই লাইভ যারা দেখতেছেন তারা শেয়ার করেন এবং যাতে এই অন্তত আমার জীবনটা সংশয়পূর্ণ না হয় এবং আমাকে যেন নিরাপদে বা সুস্থভাবে আমাকে ছেড়ে দেয় সেই আশাবাদ আমি ব্যক্ত করতেছি যে একটা মানুষ রং সাইডে দাঁড়ানোর জন্য যদি মামলা খায় তাহলে বাংলাদেশের পুলিশ কোথায় আছে কী অবস্থায় আছে আপনারা একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের পুলিশের কী অবস্থা কত দুর্নীতি কত খারাপ হলে একটা পুলিশ হাইওয়েতে যারা চলে যারা গাড়ি নিয়ে চলে তাদের প্রত্যেকের আমি অ্যাটেনশন চাচ্ছি এবং যারা তাদের মোটর সাইকেল অন্তত আছে গাড়ির কাগজ আছে সব কিছু আছে তারপরে যেন মামলা দেয় এই 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 ঘটনার বিরুদ্ধে আমি চাচ্ছি আমার আমি যেহেতু লাইভ করতেছি এই লাইভ দেখে আসলে পুলিশরা এখান থেকে চলে গেছে এবং আমার কাগজপত্র সব নিয়ে গেছে আমাকে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে পুলিশ বক্সে নিয়ে গিয়ে মারবে এবং আমি এখন মনে করতেছি আমার জীবনটা সংকটপূর্ণ এবং আমি যেহেতু এখনও তাদের আন্ডারে আছি তো আমি এর বিরুদ্ধে চাচ্ছি এবং লাইভটা শেয়ার করুন যাতে এই এই ভিডিওটা উচ্চ কোনো ব্যক্তির কাছে যায় এবং তারা বিষয়টা দেখে এবং সুনজরে রাখে